হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রায়হানা। আমি ইউটিউবে বিভিন্ন প্রোডাক্টের উপর রিভিউ করছি। আজকে আমি কথা বলবো ডক্টর হোয়াইটেনিং প্যাক্সমোলি যে ক্রিমটা সেটা নিয়ে। তো প্যাক্সমোলি যে কোম্পানিটা সেটা হচ্ছে গিয়ে কোরিয়ান একটি কোম্পানি, এবং এই ক্রিমটিতে 70 গ্রামের মতো প্রোডাক্ট আছে। তো এই প্রোডাক্টের বিশেষত্ব হচ্ছে এটি আপনি ডে নাইট বোথ ইউজ করতে পারবেন, এবং এতে আছে পার্ল এক্সট্রাক্ট, যেটা কিনা আপনাকে সান ড্যামেজ হতে আপনার ত্বকটিকে রক্ষা করবে, এবং এটাতে কিন্তু SPF দেওয়াই আছে। তো আপনার এক্সট্রা করে কোনো ধরনের কোনো সানস প্রোটেকশন ইউজ করার প্রয়োজন পড়ছে না, এবং এটি আপনি রাতেও নাইট ক্রিম হিসাবে ইউজ করতে পারবেন। এবং এই প্রোডাক্টটি দাবি করে যে এটি আপনার প্রথম ইউজেই আপনি এর ফলাফল আপনি ভিজিবলি দেখতে পাবেন। তো আজকে আমরা কথা বলবো এই প্রোডাক্টটি আসলে কতটুকু কাজ করে এবং এর ইনগ্রিডিয়েন্টস কী কী। এখানে 44টি ইনগ্রিডিয়েন্টস আছে, এবং এই 44টি ইনগ্রিডিয়েন্টস নিয়ে যদি আমি এখন কিছু বলতে যাই তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তো ভিডিওটি যাতে লম্বা না হয় সেজন্য এর ইনগ্রিডিয়েন্টস লিস্ট পরে আমি কি ধারণা পেয়েছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এর ইনগ্রিডিয়েন্টস লিস্টের মধ্যে এমন কিছু ইনগ্রিডিয়েন্টস আছে যেটি কিনা আপনার ত্বকে ফাঙ্গাল একনি প্রবলেম ক্রিয়েট করতে পারে, এবং এই ইনগ্রিডিয়েন্টস লিস্টের ভেতর সিলিকন বেসড অনেকগুলো ইনগ্রিডিয়েন্টস পাওয়া গিয়েছে যেটা কিনা সেন্সিটিভিটিকে ত্বরান্বিত করতে সাহায্য করবে। তো যাদের সেন্সিটিভ স্কিন কিংবা অ্যাকনি প্রোন স্কিন তাদেরকে আমি এই প্রোডাক্টটি ডেফিনেটলি সাজেস্ট করব না, কিন্তু যাদের নর্মাল স্কিন তারা কিন্তু এই প্রোডাক্টটি ইউজ করতে পারেন। কিন্তু এখানে বলা আছে যে ডে নাইট বোথ ইউজ করবেন। তো এখন আমি বলবো এই প্রোডাক্টটির ইউজিং প্রসেস, এবং এই প্রোডাক্টটি ইউজ করলে আপনি কী কী বেনিফিট পাবেন। এই প্রোডাক্টটি যেহেতু সান প্রোটেক্টরে কাজ করে, তাই আপনি ডে টাইমে এই প্রোডাক্টটি ইউজ করলে ডেফিনেটলি হালকা সান প্রোটেক্টর হিসাবে কাজ করবে, কিন্তু সানস্ক্রিনের মতো এত এফেক্টিভলি কাজ করবে না। এবং এই প্রোডাক্টটি যদি আপনি নাইট টাইমে ইউজ করেন আপনাকে কিন্তু পুরোপুরি রাতারাতি কোনো ধরনের ফর্সা করে দিবে না, এটি 2-3 শেড ব্রাইট করে দেবে, যার কারণে আপনার স্কিনটা মোটামুটি ফ্রেশ লাগবে। কিন্তু যাদের সেন্সিটিভ স্কিন তাদের কিন্তু দীর্ঘদিন এই প্রোডাক্টটি ইউজিংয়ের পর একটা উপরে লেয়ার ক্রিয়েট হবে ফেসের উপরে, যার জন্য আপনার স্কিনটা কিন্তু ডাল মনে হতে পারে। সেজন্য সেন্সিটিভ স্কিনের অধিকারীরা এটা অ্যাভয়েড করাই ভালো। আমাকে যদি পার্সোনালি আস্ক করা হয় যে এই প্রোডাক্টটি আমি আমার ফেসে ইউজ করবো কি না, আমি বলবো ডেফিনেটলি না, কারণ আমার স্কিন সেন্সিটিভ এবং অ্যাকনি প্রোন স্কিন, এবং আমার কিন্তু অ্যালার্জি প্রবলেম আছে। তো আমি কখনোই এমন কোনো প্রোডাক্ট ইউজ করব না যেটা সিলিকন বেসড প্রোডাক্ট, সেটা হতে পারে যতটাই হোয়াইটেনিং করুক না কেন কিন্তু আমার স্কিনটাকে ড্যামেজ করে দেবে। এবং কিন্তু কেউ যদি আমাকে প্রশ্ন করেন এই প্রোডাক্টটি আমার বডি পার্টে আমি ইউজ করব কি না, এই প্রোডাক্টটি এমন কোনো ধামাকাদার প্রোডাক্ট না যেটা কিনা আপনার বডির পার্টগুলোকে ফর্সা করে দেবে, এমন কিছু না। যদি এমন কিছু হতো তাহলে আপনারা বুঝতে পারছেন যে আপনার স্কিনটা কতটুকু ফেয়ার করে দিত আপনার ফেসটা। এমন একটি প্রোডাক্ট যেটা কিনা বডি ফেস বোথ ইউজ করা যায়, তো এটা নিশ্চয়ই অনেক বেশি স্ট্রং একটি প্রোডাক্ট। তো সেটা মাথায় রেখে আমি বলবো এই প্রোডাক্টটি অ্যাভয়েড করাই ভালো। এবং এই প্রোডাক্টটি কিন্তু প্রাইজই একটা প্রোডাক্ট, অ্যাফোর্ডেবল প্রাইস না। এই প্রোডাক্টটির প্রাইস হচ্ছে 1000-এর মতো। তো আমি বলবো যে এত প্রাইস দিয়ে এরকম একটা প্রোডাক্ট না কিনাই ভালো যদি আপনার স্কিনে স্যুট না করে। কিন্তু যাদের নর্মাল স্কিন তারা ডেফিনেটলি এই প্রোডাক্টটি ট্রাই করে দেখতে পারেন। কিন্তু আমি পার্সোনালি কাউকে সাজেশন দেব না এরকম কোনো প্রোডাক্ট ইউজ করতে বর্ষা হওয়ার জন্য, কিংবা ডেলি লাইফে এরকম কোনো প্রোডাক্ট ইউজ করতে। তারপরেও যদি আপনার ইচ্ছে হয় সম্পূর্ণ নিজের দায়িত্বে আপনি এই প্রোডাক্টটি আপনার স্কিনে অ্যাপ্লাই করে দেখতে পারেন। তো এই ছিল ডক্টর হোয়াইটেনিং প্যাক্সমোলি নিয়ে আমার বিস্তারিত রিভিউ। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।